শিল্পের জগতে সৃষ্টিশীলতা কি শেষ হয়? চীনের 23 বছর বয়সী শিল্পী লি মিংজুন এই প্রশ্নের জবাব দিয়েছেন তার এক অনন্য সৃষ্টিশীলতায়। পেন্সিলের শীষ কেটে কেটে তৈরি করেছেন এমন ক্ষুদ্র ভাস্কর্য যা দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। লি হেবেই প্রদেশের বাইগুয়ান গ্রামের বাসিন্দা। 2021 সালে তার চাকরি ছেড়ে পুরোপুরি মনোনিবেশ করেন এই শিল্পে। তবে এই সাহসী সিদ্ধান্তটি সহজ ছিল না। লি যখন ঘোষণা করেন যে তিনি তার পুরো জীবন পেন্সিলের শীষ দিয়ে ভাস্কর্য তৈরি করতে চান, তখন তার পরিবারের কেউ তাকে সমর্থন করেনি। কিন্তু লি হাল ছাড়েননি। তার মতে, স্বপ্নগুলোকে যদি অন্যরা হাসির পাত্র না করে, তবে সেই স্বপ্নের পেছনে দৌড়ানোর মজা কোথায়? লি মিংজুনের শিল্পের প্রতি এই আকর্ষণ শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিকে, যখন তিনি প্রতিদিন পেন্সিল শান দিতেন তার অঙ্কন কাজের জন্য। সেখান থেকে জন্ম হয় এই অসাধারণ শৈল্পিক সৃষ্টির। প্রথমে শখের বসে এই কাজ শুরু করলেও পরে এটি তার স্বপ্নে রূপ নেয়। শুরুতে লির তৈরি ভাস্কর্যগুলো বেশ সাধারণ ছিল। গাছপালা, পশুপাখি যেমন বিড়াল, বাদ্যযন্ত্র এবং বিভিন্ন চরিত্রের মূর্তি। তবে যখন তার কাজগুলো সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা পেতে শুরু করে, তখনই শুরু হয় তার শিল্পকর্মের বিক্রয়। মানুষজন লির এই অনন্য কাজগুলো কিনতে শুরু করে 700 থেকে 100 ইউয়ানের মধ্যে। এই অনন্য শিল্পী তার শৈল্পিক সৃষ্টির মাধ্যমে নতুন দিগন্তের সন্ধান করেছেন। লি মিংজুনের এই ক্ষুদ্র অতুলনীয় ভাস্কর্যগুলো তার প্রতিভার পরিচয়। যারা একসময় তার স্বপ্নকে সমর্থন করেনি, তারাই এখন তার সাফল্য দেখে বিস্মিত। লি প্রমাণ করেছেন, যদি স্বপ্নের পেছনে লেগে থাকা যায়, তবে সবকিছুই সম্ভব। অর্পিতা জাহান, আরটিভি।